আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। অসম্ভবকে সম্ভব করাই আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের কাজ। অনেকে ব্যারিস্টার সুমনটা নিয়ে চুলকানি বা খাজানি আছে, কারণ তিনি আওয়ামী লীগ করেন, কিন্তু একজন এমপি কেমন হবে? এই যাবৎকালীন যারা আওয়ামী লীগেরও এমপি ছিল, বিএনপিরও এমপি ছিলেন, তাদেরকে কিন্তু সুমন ভাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে একজন এমপি যদি সৎ হন তাহলে সরকারেরও লক্ষ লক্ষ টাকা সেভিংস করা যায়, পাশাপাশি একটা জনপদকে রাতারাতি কিভাবে পরিবর্তন করা যায়। শুধু দরকার যে আমি কমিশন খাবো না, আর আমি ভাই সাজবো না, দুর্নীতি করবো না। দর্শক, দায়িত্ব নিয়েই নতুন আরেক কারিশ্মা দেখিয়েছেন আবার হবিগঞ্জ চার মাধবপুর চুনারুঘাটের যিনি আমাদের দ্য ব্লুটুথ এমপি আছেন, ব্যারিস্টার সুমন ভাই। আপনার এবার প্রায় 50 বছর যাবৎ ময়লা পয়রা বন্ধ হয়ে গেছিল একটা খাল। তিনি যখন এমপি হয়েছেন প্রথম ধাপে একটা কাজ করছিলেন, আর এবার করলেন দ্বিতীয় ধাপে। সেই খালকেই প্রায় বিনামূল্যেই পরিষ্কার করে দেখিয়েছেন ব্যারিস্টার সুমন ভাই, যেই কাজের জন্য সরকারের অলরেডি বরাদ্দ ছিল 25 লক্ষেরও বেশি টাকা। চাইলে সুমন ভাই এই টাকাটা নিয়েও কাজটা করতে পারতেন, কিন্তু সরকারের এই টাকাটাকে তিনি নষ্ট করেননি। অনেকটা আপনার ওনার যেই মানে মূল মন্ত্রটা, তুমি যদি একটা ভালো কাজের মন্ত্র সবার মাঝে ছড়িয়ে দিতে পারো, তবে তুমি না থাকলেও সেই কাজ তোমার হয়ে করে দিবে বাকিরা। সবার লক্ষ্যই তখন হয়ে যাবে এক, জিতে যাবে একটা জাতি। সুমন ভাই যখন সমাজ সংস্কারে নেমেছেন, অনেকে কিন্তু ওনাকে নিয়ে নানান ধরনের ট্রল সমালোচনা, ফেসবুকে যারা হেটার্স আছেন তারা কিন্তু কন্টিনিউ করতেছেন, কিন্তু সুমন ভাই আসলে তার কাজের দিকেই ফোকাস দিয়েছেন। তার সবচেয়ে বড় মানে উদাহরণ তিনি যেটা তৈরি করেছেন, হবিগঞ্জের বিভিন্ন নদী আর খালের ময়লা নিষ্কাশন যে ইস্যুটা আছে সেখানে সুমন ভাই এই মুহূর্তে ফোকাস করছেন। 25 থেকে 50 বছরের ময়লা আবর্জনার স্তূপ মিলে বন্ধ হয়ে গেছিল পানির প্রবাহ। দায়িত্ব নেবার পরদিন কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে পরিষ্কার করা দেখালেন, তখনও বেঁচে গিয়েছিল সরকারের 26 লক্ষ টাকা। মাধবপুর উপজেলা পরিষদের সামনের খাল থেকে দূষিত ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। উপজেলা পরিষদের সামনে এই খালটির সঙ্গে সোনাই নদীর সংযোগ ছিল, কিন্তু গত কয়েক বছর যাবৎ আপনার ভূমিদস্যুরা খালটিকে ভরাট করে আপনার এখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছিল, আর এতে খালের পাশে দিয়ে আপনার চলাফেরাও কষ্টকর ছিল। আর সেই খালটি আজকে শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে তিনি আপনার পরিষ্কার করলেন। তিনি বলছেন যে সরকারি রাস্তা, সেতু, স্কুল নির্মাণ সহ যে কোনো সরকারি কাজে যদি কেউ অনিয়ম এবং দুর্নীতি করে তাহলে তাদেরকে রেহাই দেওয়া হবে না। ইতিপূর্বে খাল বরাদ্দের মানে খাল সংস্কারে যে 26 লাখ টাকা সরকারি বরাদ্দ দেওয়ার কথা ছিল, তিনি বলছেন যে সেই টাকা কেউ ব্যবহার করেছে, তবে কাজটা সঠিকভাবে হয়নি। যদি এই আসনে কোথাও অনিয়ম এবং দুর্নীতি বা সরকারি অর্থ আত্মসাৎ করে তাহলে সেটা খতিয়ে দেখা হবে। ব্যারিস্টার সুমন ভাইয়ের বক্তব্য যে মানে এলাকার মানুষের জন্য তার যে ঘাম বা তার যে প্রতিবাদী অবস্থান সেটা কন্টিনিউ থাকবে, আর কেউ যদি সুমন ভাইয়ের এজেন্ট হিসাবে সিলেটের এই আসনগুলোর যারা ভোটার আছেন আপনাদের কাছে কোনো টাকা পয়সা চান্দা দাবি করে তাহলে সাথে সাথে সুমন ভাইকে জানাবেন অথবা পুলিশে ফোন দেবেন। এখন ওই এলাকায় যারা আছে এরা কিন্তু বাটে পড়বে, কারণ আমরা একজন এমপি বলতেই বুঝি ওনার আন্ডারে 5 জন ভাই থাকবে যাদেরকে ধৈর্য আমরা এমপির কাছে যাইতে হবে, দুর্নীতি হবে, লুটপাট হবে। ব্যারিস্টার সুমন ভাই আসলেই আমি মনে করি যে বাংলাদেশের 300 আসনে ব্যারিস্টার সুমন দরকার, তাহলে দেশের চেহারা আসলেই বদলাই যাবে। শুধু দরকার একটা শক্তিশালী ইচ্ছা। ব্যারিস্টার সুমন ভাই বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।